নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে বলিউড বা হলিউডের সেলিব্রিটিরা বিভিন্ন সার্জারি করে থাকেন। বিভিন্ন সময়ই দেখা যায় শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গকে আকর্ষণীয় করে তুলতে অস্ত্রোপচার করে থাকেন তারা। এবার বাংলাদেশের অপু বিশ্বাসকে ঘিরে সে বিষয়েই গুঞ্জন উঠেছে। বেশ কিছুদিন আগেই নাকি এই নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন, এমন খবর চাওয়ার হয় শোবিজ পাড়ায়। তবে বিষয়টি আগে এড়িয়ে গেল সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। 26 অগস্ট সামার ফেস্ট শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন অপু। সেখানেই সংবাদ মাধ্যমকে ঠোঁটে সার্জারির বিষয়টি নিয়ে সোজাসাপটা উত্তর দেন এই অভিনেত্রী। অপু বলেন, আমার সামনের দাঁতটা বাঁকা, অনেক জায়গায় বলা হয়েছে যে আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করতেই হতো তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম। সংবাদ মাধ্যমকে অপু আরও বলেন, আমি কিন্তু শুরু থেকেই হেলদি, কখনো ছিপছিপে ছিলাম না, সুতরাং এই দুটো বিষয়ই আমাকে মোকাবেলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো। তিনি আরও বলেন, অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল যে অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না, তবে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন এতটা ব্যস্ত বোঝাতে পারবো না। দেশ বিদেশের খবর জানতে প্রিয় সঙ্গেই থাকুন।